চন্দ্র সুশীতল অসত্যের সত্য করিয়া।
Yeah.
যুগলম যুগলম ভজনি তাই পদ পঙ্কজ যুগলম যুগলম ভজনি তাই পদ পঙ্কজ যুগলম যুগলম ভজনি ডাকি বারে বারে এসো দয়া করে।
जनिताई जनिताई
জয়নিতাই জয় গৌর জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয় শ্রী রাধে 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 জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয়নিতাই মানবিরহ হজরে পহল ভো Yeah.
ভেসে যায় নয়নের ধারায় মুখ ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় মুখ ও গো কোন বা ভাবের উদয় হলো প্রভু ভেলো ভো মান বিরখ জরে পুখু ভেলো ভো ওরাং নয়নে বহে তপত হিলো আজ সুধাম নবদ্বীপে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি ব্রজেন্দ্রনন্দন যে ব্রজেন্দ্রনন্দন যে শচীসুত হইল সেই শচীসুত হইল সেই আজ প্রাণনাথ প্রাণবল্লভ গোবিন্দ গৌর হয়ে নদীয়ায় নবদ্বীপে আসলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গৌর হয়ে নদীয়ায় শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করিতে করিতে এক নবভাবের উদয় হল মানব বিরহ জ্বরে প্রভু ভেল ওরাং নয়নে বহে তপত হিল গৌররী মান ভাবে মানময়ী ভাবে ভাবিত হলেন কেন গো গৌররী হঠাৎ মানময়ীর ভাবে ভাবিত কারণ গৌররীর স্বরূপ যদি আমরা জানতে পারি তবে বুঝতে পারবো কেন গৌররি মানময়ী স্বরূপ প্রাপ্ত হলেন বা মানময়ী ভাবে ভাবিত হলেন গৌররি কে শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত রাধা কৃষ্ণ এক আত্মা দুহরূপ ধরি দুহরূপ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি অনন্য বিলাসে রস আস্বাদন করি রাধারানী এবং কৃষ্ণ দুটি বিগ্রহ দুটি দেহ বটে কিন্তু আত্মা একটি রাধারানী এবং কৃষ্ণের আত্মা আমাদের প্রত্যেকের যেমন দেহ এবং আত্মা আলাদা দেহ আলাদা আত্মা দেহ থাকলে আত্মা থাকে কিন্তু রাধা কৃষ্ণ দুটি দেহ আত্মা একটি আত্মা একটি হওয়ার কারণে কেহ যদি বনে কাঁদে আরেকজন ঘরে বসে কাঁদে আবার আরেকজন যদি ঘরে বসে কাঁদে আরেকজন কিন্তু বনে বসে কাঁদে আত্মা একটা তো দুটো দেহ হতে পারে একটা আত্মার একই কাজ হয় তাই বিশেষ করে রাধারানী
সখীগণকে খেদ করে বলছে, ললিতা রে বিশাখা, বিধাতা বড় নিষ্ঠুর, আমার আর আমার বধুর আলাদা দেহ বটে কিন্তু আত্মা তো একটি, কেন দেহ দুটি করলো, কেন একটি আত্মা করে যেমন আত্মা একটি দেহ করে দিল না। সেই তুই এক এদের এবে চৈতন্য গোসাই, কৃষ্ণ যে গৌর হয়ে এসেছে কারণ কি, লোভা লোভের বশবর্তী। কি সেই লোভ? বলরাম দাস বৈষ্ণব পদকবি তিনি পদের আকারে সরব দামোদরের কর্চায় যে লোভা পদের আকারে বর্ণনা করে বললেন, কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা, কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা, কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা, কইছন সুখে দেহ ও, কইছন সুখে দেহ ও, কইছন রাধা প্রেমা রাধানি প্রেমের মহিমা কতখানি, কইছন মধুরিমা আমার রূপ মাধুর্য বংশী মাধুর্য লীলা মাধুর্য প্রেম মাধুর্য কতখানি, কইছন সুখে দেহ ভোর আমার এই অদ্ভুত মাধুর্য, রাধারানী আদি গোপীগণ আস্বাদন করে কি জাতীয় সুখ পায় এবং সেই সুখের অনুভূতি কতখানি। আজ গোবিন্দের লোভ জাগলো। লোভ জাগলো কেন? লোভ জাগার কারণ হলো দর্পণাত্মে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। কৃষ্ণ যদি কখনো নিজের দর্পণে নিজের রূপ দর্শন করে, দর্শন করে কৃষ্ণ আহ্লাদিত হয়ে যায়, আত্মারা হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে, ওটা যে তার নিজের স্বরূপ নিজেরই রূপ ভুল হয়ে যায়, নিজেকে নিজে আলিঙ্গন করবার চেষ্টা করে। একবার লোভের সৃষ্টি কোথায়? কুঞ্জে আমার গোবিন্দ শয়নে আছি, রায়ধনী প্রাণবধূর চরণ সেবা করছেন, চরণ সেবা করতে করতে রাধানী এত আনন্দ, আনন্দে আল্লাহাদিত হয়ে আনন্দের আতিশয্যে প্রাণবল্লভ গোবিন্দের চরণ দুখানি নিজ বক্ষে ধারণ করে চরণ সেবা করছেন, আনন্দের আতিশয্যে রাধানীর অঙ্গে পুলকিত, গাত্র রোমাঞ্চিত, নয়নে অশ্রু বিগলিত, রাধারানী নয়নের জল গোবিন্দের চরণে ফোঁটা ফোঁটা করে পড়ছে। গোবিন্দ চমকে উঠছে, কি হল আমার প্রাণেশ্বরী কাঁপছে কেন? বদন মাধুর্য দর্শন করে, বদন শোভা দর্শন করে প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, এই যে নয়নের জল, এই নয়নের জল তো দুঃখের নয়নের জল নয়, বদন মাধুর্য দেখে মনে হচ্ছে তো অতি আনন্দের নয়নের জল। দেখবেন লক্ষ্য করে নয়ন জল দুভাবে আসে, এক অতি দুঃখে আর এক অতি আনন্দে। রাধানী নয়নের জল দেখে প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, আমার প্রাণেশ্বরী তো আমার চরণ সেবা করছে, চরণ সেবা করলে কি এত আনন্দ হয়, এই আনন্দটা কেমন আমায় আস্বাদন করতে হবে। তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন, রাধারানীকে কৃষ্ণরূপে সাজালেন। চরণ সেবা করলে কি আনন্দ পাওয়া যায়, কি প্রকারের আনন্দ, সেই আনন্দের মাধুর্যটা কতখানি, আস্বাদন করবার জন্য কৃষ্ণ সঙ্গে সঙ্গে ক্ষণকাল বিলম্ব না করে রাধারানীকে কৃষ্ণরূপে সাজালেন, সাজিয়ে শয়ন করালেন। আর কৃষ্ণ নিজে রাধারানী সেজে রাধারানী চরণ যুগল নিজের কোলে নিয়ে চরণ সেবা করছেন। ধীরে 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 শ্যাম সুন্দরীর আনন্দ আনন্দে উৎফুল্লিত হয়ে চরণ সেবা করতে করতে চরণ যুগল নিজ বক্ষে ধারণ করেছি, চরণ সেবা করতে করতে গোবিন্দেরও আনন্দের আতিশয্যে গাত্র রোমাঞ্চিত, অঙ্গ পুলকিত, নয়নে অশ্রু বিগলিত, গোবিন্দের এত আনন্দ হচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে, যে চরণ বক্ষে নিতে এত আনন্দ সেই চরণ দর্শন করলে না জানি কত আনন্দ হয়। সঙ্গে সঙ্গে কৃষ্ণের ইচ্ছা হলো দুখানি রাঙা চরণ একটু আমার নয়ন ভ্রমর দিয়ে
চরণীর পদ্মের একটু মকরন্দ পান করি। তাই গোবিন্দ আমার নয়ন ভেঙ্গ দিয়ে রাইধনীর চরণ পদ্ম দর্শন করতে লাগলেন মকরন্দ পান করবার জন্য। কিন্তু আগেই তো চরণ দুখানি নিজের দুটি কালো হাত দিয়ে ঢাকা রয়েছে, ধরা রয়েছে। যখনই চরণ দর্শন করতে গেলেন চরণ আর দেখতে পাচ্ছে না, দেখা হয়ে গেল নিজের দুটো কালো হাত। যখনই দুটো কালো হাত দর্শন হলো কৃষ্ণ মনে মনে ভাবছে কি হলো, এতক্ষণ তো আমি ভেবেছিলাম কুঞ্জে আমার পরাণ বধূ শয়নে আছে, আমি তার চরণের দাসী। কিন্তু আমি তো দাসী নই, বা কুঞ্জে তো আমার প্রাণবল্লব শয়নে নয়, আমি তো প্রাণবল্লভ। এতক্ষণ যে ভাবছিলাম কৃষ্ণ শয়নে আমি রাধারণী তা তো নয়, আমি তো নিজেই কৃষ্ণ। যেমনই কৃষ্ণের ভাব পরিবর্তন হয়ে গেল গোবিন্দ মনে মনে হাসছে আর মনে মনে ভাবছে হায় হায় এমন কথা যদি সখীদের বলি না সখীরা আমায় লজ্জা দেবে। গোবিন্দ নিজে নিজে হাসছে নিজেকে নিজে, আর সেই নয়নে জল নেই, গাত্র রোমাঞ্চিত নেই, অঙ্গ পুলকিত নেই, ভাবের পরিবর্তন হয়েছে, সে আনন্দ নাই। খানিকক্ষণ পর গোবিন্দ মনে মনে ভাবছে কি হলো, এতক্ষণ যে আমি আনন্দ সাগরে নিমজ্জিত ছিলাম সে আনন্দ কই, সে আনন্দ এই আনন্দ কোথায় গেল, এই আনন্দকে নষ্ট করেছে কে? কৃষ্ণ চিন্তা করতে করতে হঠাৎ স্মরণ এলো, ও এই আনন্দকে নষ্ট করার মূল হলো আমার অঙ্গের কালো বর্ণ। যে সময় চরণযুগল দর্শন করবার ইচ্ছা করলাম, চরণযুগল দর্শন করতে গেলাম বক্ষে ধরা রয়েছে চরণ, চরণ দর্শন করতে গিয়ে নিজের দুটো কালো হাত দর্শন হলো, আর কালো হাত দর্শন মাত্রে আমার ভাবের পরিবর্তন হলো। এতক্ষণ ভেবেছিলাম আমি দাসী, আর যখনই কালো হাত দর্শন হলো তখনই মনে হলো আমি তো দাসী নই, আমি তো বধু। গোবিন্দের মনে দুঃখ হলো, আজ আমার অঙ্গের বর্ণ যদি কালো না হয়ে যদি সোনার বর্ণ হতো না জানি কত আনন্দ পেতাম। তাই শ্যামসুন্দর আমার রাইধনীর চরণ বক্ষে জড়ি ধরে কাঁদছে আর বলছে, প্রেমময়ী আজ আমি তোমার চরণে একটি ভিক্ষারি প্রার্থী, আমি তোমার চরণে কি ভিক্ষা চাইছি জানো, ওগো রাধে আমি তোমার চরণে একটি ভিখারি প্রার্থী, আমি একটি ভিখারি প্রার্থী, আমি কি ভিক্ষা চাইছি জানো, কি ভিক্ষা চাইছি জানো, তোমার অঙ্গের বর্ণে আমার শ্যামাঙ্গ খানা ঢেকে দাও, তোমার তোমার ভাবে আমায় ভাবিত করে তোমার ভাবে আমায় ভাবিত করে দা, রাধে গো তোমার প্রেম আমায় প্লাবিত করে দা, আমায় প্লাবিত করে, আমি কি করব জানো, আমি কি করব জানো, শোনো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, আমি তেজি কালো বরণ, ও গো রাধে গো আমি করিব ধারণ তোম
আমার অঙ্গের কান্তি শান্তি অশ্রু জলে হব শান্তি আমি তব মুখে জয় রাধে শ্রী রাধে বলে কাউকে বাকি না রাখিব জয় রাধে রাধে বলে কাউকে বাকি না রাখিব জয় রাধে শ্রী রাধে বলে কাউকে বাকি না রাখিব নিজে কাঁদিব আজ আমি তোমার চরণে ভিখারি প্রার্থী প্রেমময়ী তুমি আমায় এইটুকু ভিক্ষা দাও তখন প্রাণেশ্বরী রায়ধনী বলছে বধু দেব না অনুমতি দেব না বধু প্রাণ গোবিন্দ বলছে কেন রাধে এই রাখালের প্রতি একটু দয়া করো রাধারানী বলছে দেব না কেন জানো বধু তুমি আস্বাদন করো বিষয়ে জাতীয় সুখ বিষয়ে জাতীয় সুখ মাত্র এক গুণ আনন্দ আর আমি আস্বাদন করি আশ্রয় জাতীয় সুখ আশ্রয় জাতীয় সুখ কোটি গুণ আনন্দ বিষয় জাতীয় সুখ মাত্র এক গুণ আনন্দ কোটি গুণ আনন্দ হলো আশ্রয় জাতীয় সুখ বিষয় যেমন টাকা পয়সা সোনা দানা আশ্রয় হলো সিন্ধুক টাকা পয়সা বা সোনা এদের আনন্দ কত আমি সোনা আমি টাকা এক গুণ আনন্দ আর আশ্রয়ের আনন্দ কত কোটি গুণ কেন না আমার মধ্যে রয়েছে সিন্ধুকেই তো টাকা পয়সা সোনা দানা থাকে সিন্ধুকে আনন্দ কোটি গুণ রাধারানী বলছে বধু তুমি আস্বাদন করো বিষয় জাতীয় সুখ মাত্র এক গুণ আনন্দ আর তুমি যে সম্পদ চাইছ এই আশ্রয় জাতীয় সুখ মাদনাক্ষ মহাভাব প্রেম এ বধূ দিতে তোমায় বড্ড ভয় হয় কেন জানো যে দিনমজুর
200-250 টাকা রোজ রোজগার করে, তার দ্বারা সংসার চলে। কিন্তু এমন একজন দরিদ্র যদি হঠাৎ করে কোটি টাকার সন্ধান পেয়ে যায়, লটারিতে যদি কোটি টাকার মালিক হয়ে যায়, আনন্দ থেকে দুঃখই তাকে বেশি গ্রাস করে, আনন্দে অতি আনন্দে ধৈর্য হারা হয়ে পাগল হয়ে যায়। বধূ, তুমি এক গুণ আনন্দের আস্বাদন করো। আরে হঠাৎ করে যদি কোটি আনন্দ, কোটি গুণ আনন্দের সন্ধান পেয়ে যাও, তুমি যে উন্মাদ হয়ে যাবে, উন্মত্ত হয়ে প্রেমানন্দে নৃত্য করবে, ধুলায় গড়াগড়ি যাবে, মাটিতে আছাড় খেয়ে পড়বে, চটক পর্বতকে তুমি গোবর্ধন মনে করে আছাড় খেয়ে পড়বে, গম্ভীরার দেওয়ালে দেওয়ালে তুমি মুখ খসবে। গম্ভীরার অবস্থাটা কেমন জানি, প্রাণবধূ যখন মথুরায় চলে গেল, বৃন্দাবন ছেড়ে, ব্রজধাম ছেড়ে, রাইধনী নয়নের জলে মাটিতে গোবিন্দের মূরতি এঁকে, প্রাণবল্লভ প্রাণবধূ মনে করে সেই মাটিতে মুখ ঘষেছিল। প্রাণ গোবিন্দ মনে করে সে অঙ্কিত চিত্র উপর, প্রাণ গৌর সুন্দর আমার সন্ন্যাসী, গম্ভীরার দেওয়ালে দেওয়ালে নিজের নয়নের জল দিয়ে গোবিন্দের মূরতি এঁকে, প্রাণ গোবিন্দ মনে করে নিজেকে রাধা রাধানী ভাবে ভাবিত হয়ে গম্ভীরার দেওয়ালে মুখ ঘষেছিল, তাতে নাক ঠোঁট মুখ ক্ষতবিক্ষত হয়েছিল, রুধির ঝরেছিল। তাই রায়ধনী বলছে, বধূ এই আনন্দের আতিশয্যে কোটি গুণ আনন্দ মদনাক্ষ মহাভাবে আনন্দ পেয়ে তুমি যে দিক বিদিকার শূন্য হয়ে গম্ভীরার দেওয়ালে মুখ ঘষবে, মাটিতে আছাড় খেয়ে পড়বে, বধূ প্রেমা প্রেমে উন্মত্ত হয়ে যখন তুমি নৃত্য করবে, পথের কাঁটা পাথর কণা তোমার চরণে ব্যথা লাগবে না। তাই বধূ দিতে বড্ড ভয় হয়, কেন আমাদের বক্ষে যখন তোমার চরণ যুগল ধারণ করি, না জানি কত চরণে ব্যথা লাগে, সেই ভয়ে আমাদের কঠিন বক্ষের স্পর্শে যদি চরণ ব্যথা লাগে, ধীরে ধীরে আমরা চরণ ধারণ করি, আর সেই চরণে তুমি যদি উন্মত্ত হয়ে নৃত্য করো, চরণে ব্যথা লাগবে না। সেই জন্য বোধহয় তোমাকে এই রস দেব না, মাদনাক্ষ মহাভাব প্রেম দেব না। প্রাণ গোবিন্দ বলছে, রাধে অনুগ্রহ করো, মায়া করো না, একটু দয়া করো। রাধারানীর প্রেমের ভাণ্ডার থেকে প্রেম পেতে হলে অনুগ্রহ চাই। আজ গোবিন্দের ভাব দেখে রাধারানী হাসতে হাসতে বলছে, বধূ গো দেব গো দেব, তোমাকে অবশ্যই দেব। ভালোবাসার মানুষ না চাইতেই দিতে হয়, আর চাইলে তো কোনো কথাই নাই, তোমাকে দেব বধূ। কিন্তু কিভাবে দেব জানো? শোনো বধূ, ও গো অন্তরেতে রবে তুমি, আর বাহিরেতে রব আমি, সোনার মধু খে অন্তরেতে রবে তুমি আমার অন্তরে থাকবে, এবং তোমাকে আষ্টে পৃষ্টে আমি বাইরে জড়িয়ে ধরে রাখবো। এভাবে যদি তুমি নিতে রাজি থাকো, আমি দিতে রাজি আছি। প্রাণ গোবিন্দ বলছে, কেন রাধে, আমাকে ভিতরে রেখে আমাকে আষ্টে পৃষ্টে তুমি বাইরে জড়িয়ে ধরে রাখবে, তারপরে মাদনাক্ষ মহাভাব প্রেম দেবে, এত কৌশল করে কেন? রাধারানী বলছে, জানো বধূ, তুমি ভিতরে থাকবে, আমি তোমাকে আষ্টে পৃষ্টে বাইরে জড়িয়ে ধরে রাখব, তারপরে মাদনাক্ষ মহাভাব প্রেম দেব। ওই মাদনাক্ষ মহাভাব প্রেমে তুমি যখন উন্মত্ত হয়ে উত্তন্নে নৃত্য করবে, ধুলায় গড়াগড়ি যাবে, পাথরে আছাড় খেয়ে পড়বে, গম্ভীরার দেওয়ালে মুখ ঘষবে,
আমি বাইরে থেকে সকল আঘাতগুলো সহ্য করব আর তুমি ভিতরে থেকে আনন্দ মা মাদনাক্ষ মা বাপ প্রেম আস্বাদন করবে বধু যত ব্যথা আমায় লাগু যত ব্যথা আমায় লাগু যত ব্যথা আমায় লাগু বধু তুমি যে আমার পরাণ বধু যত ব্যথা আমায় লাগু তুমি যে আমার পরাণ বধু যত ব্যথা আমায় লাগু তুমি যে আমার পরাণ বধু যত ব্যথা আমায় লাগু বধু তোমার সুখে আমি সুখী যত ব্যথা আমায় লাগু তোমার সুখে আমি সুখী বধু যত ব্যথা আমায় লাগু তোমার সুখে সুখী আমি যত ব্যথা আমায় লাগু তোমার সুখে এইভাবে কথোপকথন হয়ে রসরাজ কৃষ্ণ মহাভাব রাইধনী দুই এক রূপ অন্তর কৃষ্ণ বহির্গৌরং অন্তরে কৃষ্ণ বাইরে রাধারানী হয়ে তাহলে গৌরকে এনেছে কে গৌরকে এনেছেন অদ্বৈত আচার্য এসো আমার মদন গোপাল মদন গোপাল মদন গোপাল বলে হুঙ্কার দিয়ে গোলক থেকে গোলকের আসন নাড়িয়ে নদীয়ায় নবদ্বীপে এনেছে আজ অন্তরে কৃষ্ণ বাইরে